আসসালামু আলাইকুম বোটানিক হ্যাভেন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে অ্যালোভেরা গাছের পরিচর্যা দেখাবো এই যে এখানে আমি একটি অ্যালোভেরা গাছ এখানে দেখাচ্ছি এই গাছটি অনেক সুন্দর একটি গাছ এই গাছটি আপনি আউটডোর ইনডোর হিসাবে লাগাতে পারেন আপনার বারান্দায় যদি একটু রোদ না থাকে তাহলে এই গাছটি হবে ছাদেও হবে আর অ্যালোভেরা গাছের জন্য দুই ঘন্টা রোদ হলেই চলে বেশি রোদে গাছটি ভালো হয় না এই জন্য আপনারা কম রোদে এই গাছটি লাগাতে পারেন আর এই গাছের জন্য কোনো পরিচর্যার দরকার হয় না আপনি একটু নর্মাল তো এই গাছটি লাগিয়ে দিলে গাছটি সুন্দরভাবে বেড়ে ওঠে আর পানি অনেক কম দিতে হয় এই যে আমি এই গাছের জন্য একটি রঙের বালতি ছোট রঙের বালতি ব্যবহার করেছি এবং যথারীতি অন্যান্য নিয়মে আমি দুই ভাগ মাটি এক ভাগ বালি একটু বার্মি কম্পোস্ট আর একটু সামান্য নিমখোল দিয়ে গাছের মাটি তৈরি করেছি আর গাছের টবটির আগে ছিদ্র করে নিয়েছি ছিদ্র করে পুরানো টবের অংশ দিয়ে বছিদ্র বন্ধ করে মাটিটা দিয়ে আমি এই গাছটা লাগ ছোট্ট একটু একটা ডাল লাগিয়েছিলাম তা থেকে এই গাছটি হয়েছে এবং এখানে অনেকগুলো হয়েছিল এই ডালগুলো থেকে আমি আরও কয়েকটা টব বানিয়েছি অ্যালোভেরা গাছের সুবিধা কি একটা গাছ থেকে অনেক বেড়ে অনেক ছোটো ছোটো চারা উঠে এগুলো দিয়ে আপনি পাঁচ ছয়টা ইচ্ছে মতো আপনি গাছ তৈরি করতে পারেন তো এই গাছটা আমি মানে পানি খুব কম দিতে হয় এটা খুব বেশি খেয়াল রাখতে হবে অ্যালোভেরা গাছে কখনোই পানি বেশি দেওয়া যায় না আপনারা সপ্তাহ বারান্দা হলে আপনারা সপ্তাহে একদিন কি দুই দিন পানি দিলে চলে আর ছাদে হলেও দুই তিন দিন পর পর পানি দিবেন তার আগে পানি দিবেন না তাহলে কিন্তু গাছটি ভালোভাবে বেড়ে উঠবে না আর আমি অর্গানিকভাবেই যে কোনো গাছের পরিচর্যা করি এই গাছটি আমি অর্গানিকভাবে পরিচর্যা করি এক এক মাসে রকম সার ব্যবহার করি আর মাঝে মাঝে একটু নিম তেল স্প্রে করে দিই আর অ্যালোভেরা গাছে এক ধরনের কালো ছোপ ছোপ দাগ পরে ফাঙ্গাসে আক্রমণ হলে তখন ফাঙ্গিসাইড এবং নিম তেল স্প্রে করে দিতে হয় আমার গাছেও কিছুদিন আগে এরকম কালো কালো দাগ পড়েছিল তখন আমি নিম তেল এবং ফাঙ্গিসাইড স্প্রে করে দেই তা তারপর গাছটি আগের মতো আবার সুন্দর হয়ে বেড়ে ওঠে এখন আমি নতুন একটি সার আপনাদেরকে দেখাবো এই এই সারটি খুবই সহজ একটি সার আপনার ঘরেই আছে আপনি ইচ্ছে করলে আপনার কেনাও লাগবে না আপনি ঘর থেকে এই সারটি ব্যবহার করতে পারবেন এই যে সারটি হচ্ছে চা সার এটা আপনার চা খাওয়ার পর ধুয়ে ভালো করে ধুয়ে একটু এক দুই দিন রোদে শুকিয়ে নেবেন তারপর গাছে এই সারটি ব্যবহার করবেন দেখবেন গাছের বৃদ্ধিতে নাইট্রোজেন সার এই গাছ এই সারটি গাছের বৃদ্ধিতে খুব ভালো কাজ করে এই যে আমি এখন এই সারটি দিয়ে দিচ্ছি মাটি ভালোভাবে আগে খুঁড়িয়ে নিব আর অ্যালোভেরা গাছের জন্য একটু চওড়া টাইপের মানে পাশে যেন একটু চওড়া হয় এই ধরনের টব নিলে বেশি সুন্দরভাবে বেড়ে ওঠে তা আমি এই নর্মাল রঙের বালতিতে করেছি আজকে আপনাদেরকে দেখাই এই যে এইভাবে আমি সারগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনার দুই তিন টেবিল চামচ চা সার নিয়েছি আপনার কম বেশি হলে সমস্যা নাই যেহেতু অর্গানিক সার এই যে আমি এবার সারগুলো দিয়ে দিব সব সারগুলো দিয়ে আমি মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিব যাদের বাগানে বিন্দুমাত্র রোদ নাই তারাও ইচ্ছা করলে এই গাছটি লাগাতে পারেন এবং অ্যালোভেরা একটি খুবই উপকারী একটি গাছ এটা রূপচর্যায় অনেক বেশি ব্যবহার হয় তাছাড়া অ্যালোভেরা গাছের এই যে এখান নির্যাস থেকে শরবত তৈরি এটা মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী আর অ্যালোভেরার নির্যাস থেকে গাছের জন্য জৈব কীটনাশকও তৈরি করা যায় তো সব দিক থেকে অ্যালোভেরা গাছ খুবই উপকারী একটি গাছ এই যে আরেকটি লিকুইড সার দিব এই যেখানে আমি একটি লিকুইড সার তৈরি করেছি এখানে পেঁয়াজের খোসাকে তিন দিন পানিতে ভিজিয়ে রেখেছি এক যেমন এক এক লিটার পানিতে আপনারা এক মোট বর্তি পেঁয়াজের খোসা দিয়ে এই সারটি তৈরি করবেন এই সারটি গাছের জন্য অনেক উপকারী এটা একটা এই গাছে এই সারে অনেক অনুখাদ্য থাকে আর এই সার ব্যবহার করে গাছের গোড়ায় যে পোকামাকড় থাকে এই পোকামাকড়গুলো মরে যায় তো আমি সবসময় ঘরে এইভাবে তৈরি করে এই সারটি ব্যবহার করি এই যেটা আমি আগে তৈরি করে নিয়েছি এখন আমি দেখাবো যে কিভাবে ব্যবহার করি যে মগে আমি একটু পানি নিয়েছি আপনার যতটুক পানি নেবেন ঠিক অর্ধেক সার অর্ধেক পানি মিশিয়ে গা সারটি ব্যবহার করবেন এই যে অর্ধেক সার অর্ধেক পানি দিয়ে আমি সারটি মিশিয়ে নিয়েছি এবার আমি গাছে ভালো করে দিয়ে দেবো এবং যারা নতুন বাগানে তাদের জন্য এটা অত্যন্ত ভালো একটি গাছ এ গাছটা আপনার সহজে মারা যায় না সহজে মারা যায় না আপনি রেখে দিবেন আর পানি শুধু পানিটাও একটু বিশেষভাবে খেয়াল রাখবেন যেন কোনো অবস্থায় পানি যেন বেশি না হয় আর অতিরিক্ত রোদে রাখবেন না এক দুই ঘন্টা রোদ হলেই এ গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি